আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস। এটা হচ্ছে চিকেন ক্যাশু নাট সালাদ, মানে মুরগির মাংস দিয়ে কাজু বাদামের সালাদ। খাইতে খুবই মজা, ঢাকার অনেকগুলো রেস্টুরেন্টে বিক্রি হয়, এগুলো বেশ পপুলার একটা আইটেম। খুব সহজে ঝটপট বাসায় তৈরি করে ফেলা যায় কাজু বাদাম থাকলে আর একটু মুরগির মাংস থাকলে। আসেন দেখি কী করে বানানো যায়। আমি এখানে একটা ডিম নিয়ে এটাকে একটু ফেটে রাখবো, ফুটে রাখবো। যেহেতু আমার পুরো একটা ডিম লাগবে না, সেই জন্য ঘুটে রাখলাম আর কি। এইখানে পুরো এক কাপ মুরগির মাংস নিয়ে নিছি। মুরগির মাংসগুলোকে আমি এরকম চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিছি। এতে এক চা চামচ রসুন বাটা দিব, আমারটা চাইনিজ রসুনের জন্য বেটে রাখলে একটু সবুজ হয়ে গেছে। এক চা চামচ আদা বাটা, অল্প একটু লেবুর রস, আমি লেবুর রস করে বোতলে রাখি, এক চা চামচের মতো দিলাম। ফ্রিজে লেবুর রস রাখলে অনেক দিন থাকে, লেবু না পাওয়া গেলে ওটা ব্যবহার করা যায়। আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আধা টেবিল চামচের মতো সয়া সস, এক চিমটি লবণ। আর এইখান থেকে ডিমটা যে ঘুটে রাখছিলাম তার মধ্যে থেকে পরিমাণ মতো ডিম দিয়ে আমি এটাকে একটু মেখে নিব, যাতে গায়ে গায়ে থাকে আর কি। সেই জন্য আমি আস্ত ডিমটা দিলাম না। এই যে দেখেন, কোনো মতো মাখা মাখা হয়ে গেলেই হয়ে যায়। আর একটু কম দিলেও হয়তো, যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন এটাকে আমি ভেজে নিতে হবে একটু পরে, আমি ততক্ষণে সবজিগুলো কেটে দেখাচ্ছি। এখন আমি একটা সস বানাবো। তো সস বানানোর ব্যাপারে বলি, আমার সবজি হচ্ছে এইগুলো ব্যবহার করব আমি এতটুকু, এর সাথে পনের কাপের মতো চিকেন আপনারা দেখলেনই। তো সেই অনুযায়ী আমি সসটা বানাবো, অতিরিক্ত বানায় কোনো লাভ নাই। আমার যদ্দূর প্রয়োজন ওটাকে কাভার করতে, ওটাকে জাস্ট কোট করতে। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো ক্যাচাপ নিছি। এটা নিজের ঘরে বানানো, কেউ চাইলে বানিয়ে নিতে পারেন, খুব সোজা, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তার মধ্যে আমি এই যে থাই সুইট চিলি সস বানাইলাম, ওটার রেসিপিটা এর আগের দিনই পাইছেন, না হলে দেখে নিন আমার চ্যানেলে, ওখান থেকেও 2 টেবিল চামচ দিব। যার যা রুচি মতো দিয়ে দিবেন। ঝালের জন্য আধা চা চামচের মতো দিলাম আমি গোলমরিচের গুঁড়া, এটাও যার যা রুচি মতো দিয়ে নেবেন। 2 চা চামচ কি তারও একটু কম সয়া সস দিব। 1 চা চামচ ভিনেগার দিব, কেউ চাইলে লেবুর রস দিতে পারেন, কিন্তু সালাদের উপরে ভিনেগারটা মজা লাগে ভালো বেশি আর কি, ওর ফ্লেভারটা আলাদা ধরনের একটা মজা দেয়। এখন এটাকে মিলে আমি দেখব আমার চিনি লবণ কী কী লাগবে, একটু খেয়ে দেখি। চিনির কোনো প্রয়োজন হবে না, কারণ 2টা সসে চিনি ছিল, এতে অল্প একটু লবণ লাগবে। এটা আপনারা খেয়ে দেখে নেবেন, কোনো রেসিপিতে থাকবে না, আপনাদের যার যার রুচি মতো, টক ঝাল মিষ্টি নোনতা নিজেদের মতো। তো হয়ে গেল আমার এটা, আমি এখন রান্নাটুকুতে চলে যাই। আমি এখানে কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে মুরগির পিসগুলোকে ভেজে নিব। এর মধ্যে আপনাদের আরেকটা জিনিস দেখাই দিই, এখানে কাজু বাদাম ব্যবহার করতে হবে, আমি কিন্তু ভাজা কাজু বাদাম ব্যবহার করব। তো আপনাদেরকে আমি এর মাঝে কয়েকটা কাজু বাদাম একই সাথে ভেজে দেখাই দিব, যে কাঁচা থাকলে কী করে ভেজে নেবেন, আর আমি ভাজাটাই ব্যবহার করব, কাঁচা থাকলেও আপনারা ভেজে নিতে পারেন। তো কাঁচা ভাজা একই দামে পাওয়া যায়, খামাখা কাঁচাটা কিনবেন কেন। শেষের দিকে মুরগিটা ভাজা যখন শেষের দিকে, তখন আমি এই কয়টা কাজু বাদাম দিয়ে দিব। আগেই বলতেছি আপনাদের, আমি কিন্তু এর থেকে বেশি কাজু বাদাম ব্যবহার করবো, কাজু বাদাম ভাজাটা আপনাদের দেখাই দিলাম। অনেক সময় দেখবেন আলাদা ভাজে আমি মুরগির সাথেই ভেজে নিতাম, কিন্তু যেহেতু আমার কাছে ভাজা কাজু বাদাম আছে এই যেটা আমি ব্যবহার করবো, সেই জন্য এই কটা ভেজে আপনাদের দেখাই দিলাম। তো এর সাথে মিনিট খানেক ধরে নাড়াচাড়া করলেই কাজু বাদামটা ভাজা হয়ে যাবে। তো প্রায় মিনিট দেখ ভাজে ভেজে নিলাম, আমার কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। আমি একটু জালটা বন্ধ করে এগুলোকে একটু উঠাই নেই। এখন সেই একই তেলে আমি এই সবজিগুলোকে ভেজে নিব। আমি প্রথমে গাজরটা দিব 1 মিনিটের জন্য, তারপরে আমি বাকি সবজিগুলোকে দিয়ে দেবো। এগুলো খুব জলদি হয়ে যায়, গাজরটা একটু সময় লাগে, গাজরটাকে হালকা করে ভেজে নিই। অতিরিক্ত তেলের দরকার নাই, কারণ মুরগির তেল টানে না, অত তেল রয়ে যাবে, রয়ে গেছে দেখেন আপনারা।
গাজরটা মিনিট খানেক ভাজা হইলে তার মধ্যে এখন আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম দুই রকমের আর পেঁয়াজ, এটাকে জাস্ট এক থেকে দেড় মিনিট ভেজে নিব, সিদ্ধ হওয়ার কিছু নাই, খালি গরম করা বলতে পারেন। পেঁয়াজের কালারটা একটু হালকা বদলাইলেই হয়ে যাবে। আরেকটা জিনিস আমি করবো, সেটা হচ্ছে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব। আমি কিন্তু এখন হাই হিটে ভাজতেছি, যাতে খুব দ্রুত সবজিগুলোর মধ্যে একটু পোড়া পোড়া দাগ লাগে কিন্তু সিদ্ধ না হয়। হয়ে গেল আমার এক মিনিট ভাজা, খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। সবজিগুলো কিন্তু এখনো সিদ্ধ হয় না, আমি চুলাটা বন্ধ করে এটা রাখবো না, এর থেকে উঠে নিব, এর মধ্যে থাকলে সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো। এখন আমি সালাদটা বানানোতে চলে যাব। তো আমি এখানে ভাজা সবজিগুলো নিয়ে নিচ্ছি, এর সাথে আমি চিকেনটা দিয়ে দিব, কাজু বাদাম দিয়ে দিব, কিছু আছে এর সাথে আরও কিছু দিয়ে দিব, যেহেতু কেশুনার সালাদ। আর এই যে সসটা বানা রাখছি এইটা দিয়ে এখন মিলাই নিতে হবে, সেজন্য সসটা বেশি বানায় লাভ নাই, বানাবেন প্রয়োজন মতো যতটুকু আপনার প্রয়োজন সবজি অনুযায়ী। এখন এটা দিয়ে ভালো মতো মাখায় নিতে হবে, আর একটু যেটুকু আছে দিয়ে দিই, একদম পারফেক্ট আমার যতদূর বানাইছিলাম ঠিক সেই অনুযায়ী হইত। দেখেন হয়ে গেল, এখন আপনাদের আমি একটা বাটিতে বেড়ে দেখা, একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার চিকেন ক্যাশুনাট সালাদ, খুবই সুন্দর দেখতে এবং দারুণ মজার একটা জিনিস, বিশেষ করে মানে সসটা দেখেই বুঝছেন, সসটা দিয়ে মাখাইলে যে কোনো ধরনের সালাদই খাইতে সাংঘাতিক মজা লাগে। আর এইটা কাজু বাদাম আর চিকেন থাকার তো আরও বেশি মজা, ঝটপট তৈরি করে ফেলা যায়, তেমন কোনো ঝামেলারই কাজ না। তো এইবার আপনারাও দেখে গেলেন, বাসায় একটু কাজু বাদাম থাকলে আরামে বানিয়ে নিতে পারবেন। আর আমি আপনাদের বারবার বলছি আগেও, আমি ভাজা কাজু বাদাম ব্যবহার করছি, কাঁচা থাকলে ভেজে নিতেন, আর কাঁচা ভাজা দুইটা প্রায় একই দামে পাওয়া যায়। সাধারণত ভাজা কাজু বাদামটা আপনি সমস্ত অনেক দোকানেই পাবেন, কাঁচাটা হয়তো কোনো বাজারে কিনতে হবে, সেই জন্য আমি ভাজাটাই ব্যবহার করছি সহজলভ্য। আর ইচ্ছা করলে সসটা বানানোর সময় টেস্টটা আপনাদের মতো করে নিয়েন, ঝাল বেশি, লবণ বেশি, টক বেশি, যা লাগবে হেরফের করে নিতে পারবেন, কোনো ব্যাপার না। যেমন অনেকে চিনি দেয়, আমি চিনি দিই না এতে, কারণ হচ্ছে যে আমার সসটাই চিনি ছিল, আমি শুধু শুধু বাড়তি চিনি খাইতে যাবো কেন, না খাইলেই হয়। আর যারা ডায়াবেটিস আছে, সসের বদলে আপনারা চিনি ছাড়া সস ব্যবহার করে ডায়াবেটিক সুগার একটু দিয়ে নিতে পারেন, একই রকম টেস্ট হবে। তো দেখে ফেলেন কত সহজে তৈরি করা যায়, হ্যাঁ বিজ্ঞসের একটা আইটেম, এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।